মাত্র 3,45,000 টাকা। তো এটা আগে দেখেন কি কি, তারপর ডিসিশন নেবেন যে 3,45,000 টাকা আপনার এক্সমোশন কেন পাইতেছেন আর কেন নেবেন। দেখেন, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দিস ইজ আরিফ ফ্রম বিএসবি মার্ট। আর আজকে আমরা দেখবো আমাদের স্টকে থাকা যে হন্ডা এক্সমোশন, যেটা এটার মানে একদম ফুল কন্ডিশনটা কীরকম আছে ইউসডের, তো এটাই দেখবো। চলেন আমরা আমাদের ফুল ভিডিওটা সামনে দেখি। তো আমরা বিএসবি মার্ট কখনো একরকম কথা বলে আপনাদের ভিডিওতে একরকম দেখা, আপনার সামনে চারেক রকম বাইক দেখবেন ওরকম না। আমরা চেষ্টা করি অনেস্ট একটা রিভিউ দেওয়া, যেটা আমাদের স্টকে বাইকগুলো আছে এগুলো আপনাদের সুবিধার জন্য দিই, কারণ অনেক দূর দূরান্ত থেকে আপনারা আমার থেকে বাইক নিতে আসেন। তো এই জন্য আমি চেষ্টা করি যে প্রত্যেকটা বাইক আলাদা আলাদা ভিডিও করার, ওই স্পেসিফিকেশনগুলো বলার কেন কীরকমভাবে আপনারা এই বাইকটা এত কম দামে পাবেন বা কীরকমভাবে পাচ্ছেন। কম দাম যে সবগুলো বাইকের তা না, আসলে এটার কথা হচ্ছে আমরা কম দামে বলে আপনাদের কম দামে দেওয়ার ট্রাই করি। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের কাছে দেখা যায় অনেক রকম বাইকই থাকে, সো ওগুলোর মধ্যে কিছু থাকে বেশি কিছু থাকে কম দাম, বাট আমরা 100% মিটার টেম্পারিং ছাড়া বাইক সেল করি, মানে আমাদের দ্বারা কোনো মিটার টেম্পারিং হয় না। এখন অনেকে যদি আমাদের মিটার টেম্পারিং বাইক সেল করে দেয় অনেক সময়, ওইটা আমরা অনেক সময় আমাদের বুঝে আসে না, সো ওগুলো আমাদের যদি মনে হয় যে আমাদের রেঞ্জে থাকে আমরা ওগুলো আপনাদের না দেওয়ার চেষ্টা করি। তো এই বাইকটা এটার দাম মাত্র 3,45,000 টাকা ফিক্সড। এটা কেন, এটা আমরা একটু ক্লোজ ভিউ দেখবো এবং প্রত্যেকটা স্পেসিফিকেশন দেখবো, প্রত্যেকটা পার্টস কোথায় কী সমস্যা আছে না আছে খুঁটিনাটি সবগুলো দেখবো। এরপরে যাদের বাজেট একদম স্বল্পতা আছে বা যারা এই বাইকটা নিয়ে পোষাইতে পারবেন এই ভিডিওটা তাদের জন্য, তারা এসে আমাদের থেকে বাইকটা নিয়ে যাবেন। সো চলেন আমরা একটু ক্লোজ ভিউগুলো দেখা শুরু করি এখন। সো ফার্স্টেই একটু বাইকের আউটলুকটা দেখবো যে এটা কীরকম কী অবস্থায় আছে, আর আমরা বাইকে টাচ আপ না দেওয়ারই ট্রাই করি, যেরকম আছে সেরকমই বিক্রি করে দেওয়ার ট্রাই করি। তো আমাদের স্টকে এই বাইকটা যেরকম আসছে আপনাদের ঠিক সেরকমই দেখাচ্ছি। তো এই হচ্ছে বাইকের ভিউটা, এইখানে বাইকটা যে দেখলেন বাইকটা মোটামুটি ইঞ্জিন পাওয়ার থেকে শুরু করে সব কিছু ওকে আছে। তো এটার যে কিছু খুঁটিনাটি সমস্যা তার মধ্যে হচ্ছে এই যে কিটার এই দুই পাশ, এই যে এই পাশটা এবং এই পাশটা, এটা একটু চাপ লেগে ফেটে গেছে। যারা সিটে চাপ লাগলে জানেন যে এটা প্লাস্টিক বডি যেগুলো থাকে ওগুলো সচরাচর এখান থেকে ফেটে যায়, তো এটাও এটা হয়েছে। তো এটা নিয়ে ভাবনার কোনো কারণ নেই, এটা খুব মেজর ফ্যাক্ট না, এটা আপনি প্লাস্টিক ঝালাই বা যে কোনো কিছু টাচ আপ করলে এটা আর থাকবে না। তো এটা আমরা আসলে করি না, আমরা তো যেভাবে আসলভাবে দিয়ে পারবো বললাম। আর এখানে যে বাম্পার ক্রাশ গার্ডের যে গুটলিটা এটা পড়ে গেছে, এক পাশে নাই, এই যে আরেক পাশে আছে, এই যে এরকম। এটা আপনারা মানে 100 টাকার ভিতরে এটা পেয়ে যাবেন, ওটা লাগাই নেবেন। এই হচ্ছে আমাদের মেন যে মানে প্রবলেমগুলো এগুলো। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই বাইকটা যার ছিল সে একদমই যত্ন চালায় নেই, এটা হচ্ছে সবচেয়ে মেন কথা, যার এই বাইকটা ছিল সে একদমই যত্ন চালায় নেই। সো যার কারণে বাইকটার কন্ডিশন যেরকম হওয়া দরকার ছিল তার তুলনায় বাইকটা ওই রকম কন্ডিশনে নাই। তো আমি যদি বলি যে বাইকটার টোটাল মানে কন্ডিশনটা 100 যদি আমি মার্কিং করি এই বাইকের কন্ডিশন, তাহলে 100 এই বাইক আমার কাছে মার্কিং পাবে 65। হ্যাঁ, কেন এটার আউটলুকটা সে ভালোভাবে রাখতে পারে নাই, এই জন্য 100 সেটা 65 পাবে। আর এই বাইকটা 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট ওনার। এই বাইকটা একদম 3,45,000 টাকা ফিক্সড পড়বে, এছাড়া বাইকের কোনো সমস্যা নেই। বাইকটা যদি আপনারা ধোয়ান, মানে আমরাই ধোয়াবো, সমস্যা নেই, এখনও ধোয়ানো হয়নি, ধোয়া ছাড়াই আমরা ভিডিও করতেছি, এটার প্রুফ দেখলে বুঝবেন। এই দেখেন বালু, সো আমরা না ধোয়ে ভিডিও করতেছি। তো এটা হচ্ছে এই বাইকের আউটলুক। এবার একটু চালায় আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এটা কীরকম কী পারফরমেন্স, টান দিলে সাউন্ড থেকে শুরু করে সব কিছু। আচ্ছা ওকে, একটু টান দিয়ে দেখি বাইকটা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে শুরু করলাম, মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে যে এই বাইকটা আসলে একটা জিনিস, প্রথম কথা হচ্ছে এটা একটা জিনিস। এই যে আমি পিক আপ দিতেছি না, থ্রোটলটা দেওয়ার সাথে সাথে যে সাউন্ডটা আসে সেটা কানে আসলেই মাই গড, মাথা নষ্ট, জাস্ট মাথা নষ্ট। মানে এটা আপনারা বিভিন্ন জায়গায় রিভিউ দেখছেন, অনেকে মানে এটা নিয়ে অনেক রিভিউ বানিয়েছে, সবার কথাই একরকমই যে এটা আসলে একটা মাল, আসলেই এটা একটা মাল। তো আমাদের যে বাইকটা আছে এটা মোটামুটি ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে ক্লাচ, পিক আপ, ব্রেক, অ্যাডজাস্টমেন্ট অল ওকে, এটা ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যেটা সমস্যা ছিল ওটা আমি দেখালাম আউটলুকে, যে টান দিচ্ছি, ব্রেকিং, বল ড্রেসার, ইচ অ্যান্ড এভরিথিং ওকে, জাস্ট কিটের যে প্লাস্টিকের কিটের যে দুইটা আউটলুকে এইটা সমস্যা, আর চেনটা একটু ঢিলা মনে হচ্ছে। হ্যাঁ, চেনটা একটু ঢিলা মনে হচ্ছে, এই চাপেন 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 সবাই চাপেন চাপেন, এই বাঘেন বাঘেন চাপেন ওকে। তো মোটামুটি আমি যা বলতেছি যে চেনের একটু সাউন্ড পাচ্ছি, আর এছাড়া অল ওকে অল ওভার। স্পিড ব্রেকার আচ্ছা, একদম গিয়ার স্মুথ আছে, গিয়ার শিফটিং করার সময় স্মুথ, অনেক সময় যে টানাটানি লাগে, এই বাচ্চা ভালো আছো, আচ্ছা তো অল ওকেই আছে। আসলে কী বলবো, পিক আপের সাথে এই দেখেন টানটা দিচ্ছি, গিয়ার শিফটিং করতেছি, সব কিছু
এভরিথিং স্মুথ। ওকে, ওয়াও ওয়াও, ও আসলে এই বাইকটা যখন পিক আপ হাতে থাকে না, মনে মনে পিক আপ আরও দেই আর দেই, আর সাউন্ডটা যখন কানে আসে এত মানে মনটা ভৈরা যায় আসলে, মানে সিটির মধ্যে চালানোর জন্য মানে কি বলবো। আসলে এটা তো আমাদের সবার সামর্থ্য হয় না এই বাইকটা নেওয়ার, বাট এটা আসলে একটা মাল, যত চালাবো তত এটার প্রতি মন ভরার মানে মন ভরবে না। ও ও ও, জাস্ট ওয়াও, ও টানটা দিয়া মানে জাস্ট মাথা নষ্ট। সো এটার আপনারা এই বাইকটা যারা নিতে চাচ্ছেন, আর এটার মনে হতেছে সাসপেনশনটা একটু কম খেলতেছে, তার কারণটা হচ্ছে হয়তো অয়েলটা রিফিল করা হয়েছে বেশি, এর অয়েলটা একটু কমাইতে হবে, অয়েলটা কমাইলেই মোটামুটি সাসপেনশনটা আরও খেলবে। বাট ব্রেকিং আলোর মতো এবিএস টিভি সব পারফেক্টলি কাজ করতেছে, এটা একদম অল ওকে। আর এটা নিয়ে আসলে ওইভাবে বলার কিছু নাই, রিভিউ দেওয়ার কিছু নাই, ও টানটা দিলেই মজা, জাস্ট মাল একটা। আচ্ছা যাক, তো এটা নিয়ে সব বলার কিছু নাই, জাস্ট আপনারা যদি এটা আমি যা চালায় বুঝলাম এটা যদি অল ওকে এভরিথিং এটাকে একদম পারফেক্টলি একদম নতুনের মতো বানাইতে চান, তাহলে আপনার অ্যাটলিস্ট এখানে 15,000 টাকা এটার পিছনে ঢাললে, ফুল সার্ভিস দিলে তারপরে এটা যে একদম 100-100 হবে, ঠিক আছে। বর্তমানে এটাকে আমি যখন বলছি 65, এটা হচ্ছে 165, হ্যাঁ আমি 165ই দিব। তো এই হচ্ছে আমাদের ভিডিও আজকে, আল্লাহ হাফেজ।